উৎসব মরসুমে চাহিদা মেটাতে কালিয়াগঞ্জ থেকে বস্তাবন্দি হয়ে জলপাই যাচ্ছে কলকাতায়। আচার এবং চাটনির মতো মুখরোচক খাবারের জন্যই সবুজ রঙের ছোট্ট এই ফলের ব্যাপক চাহিদা কলকাতায়। পাশাপাশি অলিভ অয়েল তৈরির অন্যতম উপাদান এই জলপাই ফল। স্বাস্থ্যসম্মত হওয়ার কারণে অলিভ অয়েল যেমন খাবারে ব্যবহার হয়, তেমনি শীতের মরসুমে ত্বক উজ্জ্বল এবং সতেজ রাখতে শরীরে অলিভ অয়েল ব্যবহার করে থাকে সাধারণ মানুষ। চাষের উপযুক্ত মাটি এবং অনুকূল আবহাওয়ার কারণে উত্তরবঙ্গের বিভিন্ন এলাকার মতোই কালিয়াগঞ্জ শহর এবং গ্রামাঞ্চল প্রচুর পরিমাণে জলপাই গাছের চাষ হয়। আর্থিকভাবে লাভজনক হওয়াতে উঁচু জমিতে জলপাই গাছের ছোট বাগান করছে বহু চাষি। প্রতি বছর সেপ্টেম্বর মাসেই বাজারে আসতে শুরু করে জলপাই, তবে শাঁসে পুষ্ট জলপাই পাওয়া যায় অক্টোবর মাসে। দুর্গাপুজো থেকে ভাইফোঁটা পর্যন্ত উৎসব মরসুমে ছোট্ট এই টক ফল ঘিরেই কলকাতার সঙ্গে বাণিজ্যিক কারবার জমে ওঠে। প্রতিদিন গ্রামাঞ্চল থেকে জলপাই ফল সংগ্রহ করে ফরের দল তা বিক্রির জন্য কালিয়াগঞ্জ ব্লকের মুস্তাফানগর অঞ্চলের হাট কালিয়াগঞ্জে পাইকারি বাজারে নিয়ে আসে কৃষকেরা। পাইকারি ব্যবসায়ীরা সেই জলপাই ফল কিনে একত্রিত করে, এরপর সেই জলপাই বস্তাবন্দি করে ছোট ট্রাকে কলকাতায় পাঠানো হয়। বিশ্বকর্মা পূজোর সময় জলপাইয়ের দাম যা ছিল তার থেকে কিছুটা কমেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। এটা জলপাই বিক্রি করতে আসছে হাট কালিয়াগঞ্জে। এখানে কি জলপাইয়ের হাট বসে? হ্যাঁ, সিন্ডিকেট বসে। এই জলপাইগুলো কোথায় যায় আপনাদের কাছ থেকে নিয়ে? এগুলো বাইরে যায় কলকাতা, মূল কথা বাইরে যায়। এখানে কি কালিয়াগঞ্জে কোথায় কোথায় বেশি জলপাই হয়? কালিয়াগঞ্জে কোথায় কোথায় হাট কালিয়াগঞ্জে হয়, পীরের হাট হয়, এগুলো তো। এদিকে মাটি ভালো, বালু মাটি, বালু মাটিতে ভালো হয় নাকি? এগুলো কি দরে বিক্রি করো তোমরা? এগুলো কোয়ান্টাল হিসাব কি দরে? ও 20 টাকা 22 টাকা কেজি নাকি? কেজি। কেমন লাভ হয়? লাভ সেরকম হয় না, ওই দিন হাজিরাটা আসে 300-400। তোমার কটা গাছ আছে? আমার 50টা। বাগান নাকি? হ্যাঁ, ছিট পাট। এখানে আসছে হাট কালিয়াগঞ্জে ওই যে জলপাই, জলপাই বিক্রি করতে। এখানে জলপাই এত হয় কেন? এদিকে গাছ প্রচুর গ্রামে, মানে তার জন্য জলপাই উৎপাদনটা কি ভালো নাকি? হ্যাঁ। এখানে কী কী প্রজাতির জলপাই হয় এখানে? এখানে তো সিজন টিকিট বসে, তারা কিনে কীভাবে বিক্রি করেন আপনারা? মানে বড় জলপাই বড় দাম, ছোট জলপাই ছোট দাম, মানে সাইজ হিসাবে দাম লাগায়। যায় কোথায়? কলকাতা যায়। এগুলা কলকাতা লোকে খায়। হ্যাঁ। কেমন লাভ হয় তাহলে আপনাদের জলপাই বিক্রি করে? লাভ হয় মোটামুটি।